অবশেষে লোকসভা ভোটে বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় বাংলার 19টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কোন কেন্দ্রে কে প্রার্থী চমক দিতে পারল কি বিস্তারিত দেখুন। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হল, 19টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জল্পনা মতে সরলেন দিলীপ ঘোষ, তিনি মেদিনীপুরের বদলে লড়বেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংহ, কলকাতা উত্তরে তাপস রায়। তবে এই পর্বেও বিজেপি প্রার্থী দেয়নি ডায়মন্ড হারবার কেন্দ্রে। বাকি আসানসোল ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা। বিজেপির এই তালিকায় রয়েছে আর এক চমক, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র এবার বসিরহাটের প্রার্থী হয়েছেন। এবার এক নজরে দেখে নিন 19 জন প্রার্থীর নাম। জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরে অর্জুন সিংহ, দমদমে শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে রেখা পাত্র, মথুরাপুরে অশোক পুরকাইত, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তর তাপস রায়, উলুবেরিয়া অরুণ উদয় পাল, শ্রীরামপুর কবি শঙ্কর বোস, আরামবাগে অরূপকান্তি দিগর, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল, বর্ধমান পূর্ব অসীম সরকার, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ। ধন্যবাদ।